Hello everyone, Assalamuwalaikum. Welcome back to my channel, Sharmin Rima's World. আমি শারমিন রিমা খুলনা থেকে বলছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আমার পরিবার নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের সবার সুস্থতা কামনা করে আরো একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সকালে আমি চলে এসেছি আমার ব্যালকনিতে, তো এখানে কিন্তু জেব্রিনা আর পার্পল হার্ট আমি হ্যাঙ্গিং করে রেখেছি, তো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু একটু বেশি রোদ লাগছে এজন্য কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। পার্পল হার্টের কিন্তু সুন্দর একটা ফুলও ফুটেছে, তো সেগুলো দেখে বেশ ভালো লাগছিল। সকালের নাস্তা এর মধ্যে আমি বানিয়ে নিয়েছি। সকালে শুধুমাত্র আমি আর আমার শাশুড়ি খাবো, আর মেয়েদের জন্য একটা পরোটা রেখে দিব, যেহেতু ও এখন বাড়তি খাবার খাই আর এক বছর হয়ে গিয়েছে, তো এজন্য আর কি আমি সবকিছুই ওকে দেওয়ার চেষ্টা করি। আর আমরা যে খাবারগুলো খাই সেগুলোর সাথে যদি ও অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু ওর জন্যও ভালো হবে, ও সবকিছুই খেতে শিখবে। তো আজকে আমরা সকালের নাস্তায় পরোটা আর দুধ চা খাবো। তো আম্মা আর আমি মিলে সকালে নাস্তাটা এর ভিতরে করে নিয়েছি। আর অনেক আপুই আমাকে কিছু কিছু প্রশ্ন করেছেন, তো সেই প্রশ্নের উত্তর আজ দেব না, আমি অন্য কোনো ব্লগে সেই উত্তরগুলো দিব। তো এখানে আমার কিছু কলা ছিল কেনা, তো পাকা কলাগুলো উপরের খোলাটা কেমন জানি কালো কালো হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে কলাগুলো সব একসাথে কিছু করে নেওয়া যাক, এজন্য আজকে আমি কলা লাচ্ছি বানিয়ে নিব। তো সেজন্য দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই দুধটা এতটাই ঘন আপনাদেরকে দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন, দেখেন কত সুন্দর উপরে পুরো হয়ে সর পড়ে আছে। আর এই দুধটা কিন্তু আমি আম্মুর ওখান থেকে নিয়ে আসছিলাম, মানে আম্মু আসার সময় আমার অনেক দুধ আর কি গুছিয়ে রেখে দেয় ফ্রিজে জমা করে রাখে, তো আসার সময় আমি সেটা নিয়ে আসি। আর এটা প্রায় আমার অনেক দিন চলে যায়, নাস্তায় দুধ চাই কিংবা কোনো কিছু রান্না করে আমি সেটা খেতে পারি, বাচ্চাদেরকে দিতে পারি, আমার শাশুড়িও অনেক দুধটা পছন্দ করে, তো সবাই মিলেই আমরা সেটা খাই অনেক দিন ধরেই। তো এর ভিতরে আমার লাচ্ছিটা বানানো হয়ে গিয়েছে, আমি কলারটা জাস্ট কেটে এর ভিতরে দুধ আর চিনিটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত স্মুথি হয়েছে, অনেক সুন্দর লাচ্ছি হয় আর এটা খেতেও অনেক ভালো লাগে। এটা কিন্তু আপনারা বানিয়ে সাথে সাথে বরফ কুচি দিয়ে সবাইকে পরিবেশন করে দিতে পারেন। আমি এখন যেহেতু এটা ফ্রিজে রেখে দিচ্ছি, বিকালে নাস্তায় কিংবা রাফিন যখন স্কুল থেকে আসবে তখন এটা ওদেরকে খেতে দিব। আর অনেক গরম পড়েছে এজন্য দেখতে পাচ্ছেন ফ্রিজে অনেকগুলো বোতল, আমি ফ্রিজে সবসময় এখন ঠান্ডা পানি রেখে দিই। বাড়ির কাজগুলো যখন করি কিংবা আপনাদের ভাইয়া রাফিন যখন বাইরে থেকে আসে তখন কিন্তু অনেক কষ্ট করেই আসে, আর বাইরে কিন্তু প্রচুর রোদ আর প্রচুর তাপ, তো সেখান থেকে শরবত কিংবা একটু ঠান্ডা পানি বাইরে থেকে এসে খাওয়ার পর কিন্তু অনেকটা প্রশান্তি মেলে, তো এজন্যই আমি শরবত আর ঠান্ডা পানিটা ফ্রিজে সবসময় রেখে দিই। তো এগুলো করে আমি আজকে একটু টব বানাবো, মানে কিছু গাছ আছে আমার, গাছগুলো অনেকদিন যাবৎ এভাবেই রেখে দিয়েছি, লাগানো হচ্ছে না, শুধুমাত্র এই টবগুলো আমি ডেকোরেশন করে নেব। তো আজকে আমি কিভাবে টব বানাচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে কিভাবে কি ডেকোরেশন করলাম আর আমি কি কি দিয়ে টবটা বানিয়েছি সেটা আপনারা আশা করি দেখতে পারবেন আর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সব টবগুলো রং করে শুকাতে দিয়ে আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আর আজকে দুপুরের রান্নাটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করছি না, অল্প অল্প করে শেয়ার করছি। তো আজকে রান্না করছি মুরগি আর হচ্ছে ফুলকপি। তো এই রেসিপিটা আপনাদের ভাইয়ের অনেক বেশি পছন্দের, আপনাদের গত ব্লগেও বলেছিলাম যে আপনাদের ভাইয়ের ফুলকপি অনেক বেশি পছন্দ। আজকে রেসিপিটা আপনাদের সাথে আমি পুরোপুরি শেয়ার করিনি, কারণ হচ্ছে মুরগির মাংসটা কিন্তু সবাই রান্না করতে পারেন, আর তার সাথে সাথে মুরগির মাংস যেভাবে রান্না করতে হয় শুধুমাত্র তার মধ্যে ফুলকপিটা দিয়েই কিন্তু রান্না করলে এই রেসিপিটা হয়ে যায়, তো এই জন্য আর কি শেয়ার করলাম না। দুপুরে
খাওয়া দাওয়ার পর আমি বারান্দায় বসেছিলাম আর সেই মুহূর্তে হঠাৎ করেই বৃষ্টিটা নামছে। বৃষ্টি দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু তার ভিতরে যে বজ্রপাতটা হচ্ছিল তাতে কিন্তু বেশ ভয় পাচ্ছিলাম। তারপরেও একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এত সুন্দর বৃষ্টি হচ্ছিল যে না ভিডিও করে আর পারলাম না। চারিদিকের পরিবেশটা এত সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে আর খুব বেশি ভালো লাগছিল। তো বৃষ্টির সময় কিন্তু পিঠাপুলি বেশ ভালোই লাগে, আর তার সাথে সাথে যখন বৃষ্টি হয় তখন আর কোনো কথাই নেই। তো আমি আজকে তালের পিঠাটা বানাবো। এই তালের রসটা কিন্তু সেদিন আমি বের করে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, তো আজকে অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়িয়ে নিয়েছি। আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু আমার তালের বড়া রেসিপিটা শেয়ার করি। আমি যেভাবে স্পঞ্জি নরম তুলতুলে আর উপরে ক্রিসপি তালের বড়াটা বানাই সেইভাবেই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে তালের রস নিয়ে নিয়েছি আর তার সাথে নারকেল, পরিমাণ মতো চিনি, 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো পুরোটা ভালোভাবে মেখে নিয়েছি আর এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, কারণ মিষ্টি জিনিসে কিন্তু সবসময় লবণটা দিলে আরও বেশি স্বাদটা বেড়ে যায়। তো মিষ্টিটা কিন্তু পরিমাণ মতো হয় আর কি, এজন্য আমি সব কিছু একসাথে মেখে ভালোভাবে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর একটু কড়াইতে বেশি করে তেল নিয়ে নিয়েছি, কারণ বড়াটা কিন্তু একটু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে আসার পর একটু একটু করে ব্যাটারটা আমি এর ভিতরে ছেড়ে দিচ্ছি। আর এটার কোনো শেপ কিন্তু হওয়ার দরকার হয় না, কারণ এটা এমনিতেই একটা শেপ হয়ে যায়, গোল গোল শেপ হয় যখন এর ভিতরে দেয়া হয়। যখন আমি তালের বড়াটা ভাজা শুরু করেছিলাম তখন চুলার আঁচটা কিন্তু একটু হাই হিটেই ছিল, আর এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি যাতে করে উপরে ক্রিস্পি থাকে আর ভিতরে একটু সফট থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন উপরের কালারটা দেখে একেবারে কিন্তু আমার বড়াটা অনেকটাই হয়ে এসেছে। তো আপনাদেরকে একেবারে লাস্টে দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন তালের বড়াটা কত সুন্দর কালার হয়েছে, আর দেখতেও যেমন ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো হয়েছিল। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটুকু সফট হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিতরে সফট আর উপরে ক্রিস্পি হয়েছে। তো এগুলো কিন্তু খেতে বারবারই ভালো লাগে, আর এটা যখন বাসি হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। তো একেবারে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে, কারণ চারিদিকে আকাশে কিন্তু এখনও মেঘ হয়ে আছে। আর যখন বৃষ্টিটা হচ্ছিল তখন কিন্তু 3টা বাজে আর এখন প্রায় 5টার মতো বেজে গিয়েছে। তো আমি যেগুলো রং করে রেখে দিয়েছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি কিন্তু 2টা কালার করে নিয়েছি, একটা পেস্ট কালার আর একটা ব্লু কালার। তো কিছু কিছু টবে আমি পেস্ট আর ব্লুটা একসাথে কম্বিনেশন করে আর কি করেছি। তো এগুলো এখন আমি পেইন্ট করে নেব আর সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এগুলো ডিজাইন করে নিচ্ছি। তো প্রথমে একটা টব আমি নিয়েছি আর এই টবে কটন বারের সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। প্রত্যেকটা টবে আমি কটন বারের সাহায্যে ডিজাইনটা করে নিব যাতে করে অনেক সুন্দর আমি আমার ইচ্ছা মতো ডিজাইনটা করে নিতে পারি। এখানে যদি আমি কোনো তুলি দিয়ে রংটা করতাম তাহলে কিন্তু আমার মনের মতো ডিজাইনটা করে নিতে পারতাম না, এজন্য ভাবলাম যে কটন বারটা দিয়েই আমি ডিজাইনগুলো করে নিই। তো প্রথমে একটা টবে কিন্তু আমি সাদা কালারটা ইউজ করে একটু গোল শেপ করে বল প্রিন্ট এর মতো করে নিয়েছি, আর এখানে আমি আমার মনের মতো ডিজাইনটা করে নিচ্ছি। তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর যদি এই ভিডিওর কোনো অংশ আপনাদের এতটুকুও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইকটা দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আরও অনেক আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। তার সাথে সাথে আপনারা যখন লাইক তার সাথে কমেন্টও করেন আমার কিন্তু নেক্সট কোনো কন্টেন্ট বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো দেখতে পাচ্ছেন এক একটা টপ কিন্তু আমি এক এক ধরনের ডিজাইন করে নিচ্ছি, আর সবগুলো ডিজাইন কিন্তু আমার মনের মতোই করে নিচ্ছি। আর এক একটা টবের এক এক ধরনের ডিজাইনটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ
যেহেতু একটু বড় সাইজের টব আমি ছোট ছোট কোনো প্রিন্ট কিন্তু করতে পারবো না, একটু বড় করেই করতে হবে। তো সেইটা মাথায় রেখেই কিন্তু আমি একটু বড় বড় করেই ফুলটা এঁকে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন, কারণ আপনারা যখন কমেন্ট করেন তো সেগুলো দেখে আমার খুব বেশিই ভালো লাগে। আমার এই ডিজাইনগুলো কেমন হচ্ছে সেগুলো কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে একটা বড় যে টপটা নিয়েছি এখানে একটু চারকোনা করে তার ভিতরে ফুলটা এঁকে নিচ্ছি। আজকে আমি যে টপগুলো বানিয়েছি এই টপগুলো কিন্তু সবগুলোই তেলের বোতল, আর কিছু আছে রঙের বালতি, ছোট যে রঙের বালতিগুলো থাকে সেগুলো। তো আমি 5 লিটারের যে তেলের বোতল সেগুলো তো কালার করে নিয়েছি, আর তার সাথে সাথে 8 লিটারেরও 2টা বোতল আছে, তো সেগুলোই আমি ডিজাইন করে নিয়েছি। আর এখন যে ডিজাইনটা করে নিয়েছি এটা আমি একটু কলকা শেপটা দিয়েছি, আর আমার কলকা শেপটা কিন্তু খুব বেশি ভালো লাগে, এজন্য এখানে কলকা শেপটা দিয়ে আর একটু ভালো করে ডিজাইন করে নিচ্ছি। প্রথম একটা টপ আমি সাদা কালার দিয়ে করে নিয়েছি, আমার মনে হচ্ছিল যে ব্লু কালার কিংবা এই যে পেস্ট কালার এর উপরে হলুদ কালারের রংটা দিয়েই করলে বেশি ভালো লাগবে, এজন্য আমি সবগুলো হলুদ কালার দিয়েই ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আরও এক ধরনের কলকা শেপ দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি। তো এই টপটা সবগুলোর ভিতরে আমার কিন্তু একটু বেশি পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবগুলো টপ আপনাদেরকে আমি শুকানোর পর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আজ আর গাছ লাগানোটা দেখাচ্ছি না, কারণ গাছ লাগানোটা যদি দেখাতে যায় তাহলে ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে, তো অন্য কোনো ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করব। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে টপ বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখালাম, তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। কালারটা করার পর আজ যখন ডিজাইনটা করে নিয়েছে এখন কিন্তু মনে হচ্ছে না এটা কোনো বোতল কিংবা কোনো রঙের বালতি ছিল। তো নিজেরাই কিন্তু অনেক সুন্দর করে টপটা বানিয়ে আমরা গাছ লাগিয়ে নিতে পারি, এতে করে কিন্তু টপ কেনার খরচটাও বেঁচে যায়। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।